হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সানজিব চ্যানেল। স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, এটি আলোচনা করব। প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ এবং প্রত্যক্ষ ও প্রত্যক্ষ কারণ, এ সম্পর্কে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আলোচনা শুরু করি। দেখো, ফরাসি বিপ্লব যে রাজনৈতিক কারণগুলি সেগুলি আমি আলোচনা করছি প্রথমে, তারপরের পয়েন্টে আমি প্রত্যক্ষ পরোক্ষ কারণগুলি আলোচনা করব। শুরু করি ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি। উত্তর, অষ্টাদশ শতকে ফ্রান্সে বুরবো বংশের নেতৃত্বে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ঠিক আছে, ঐশ্বরিক ক্ষমতায় বিশ্বাসী এই রাজতন্ত্রী রাজা ছিলেন দেশে সর্বোচ্চ শাসক, আইন প্রণয়নকারী এবং প্রধান বিচারক। শাসন ব্যবস্থা জনগণের মতামতের কোনো মূল্যই ছিল না। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ এবং রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল সে সম্পর্কে আলোচনা করছি। 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রাজতন্ত্রের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন, আমি রাষ্ট্র। অলস ও বিলাসী রাজা পঞ্চম লুই 1715 থেকে 74 খ্রিস্টাব্দ পর্যন্ত তার উপপত্নী মাদাম দা পম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণে ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা 1600 লুই 1774 থেকে 93 খ্রিস্টাব্দে রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমানায় নিয়ে যান। এরপরে দুইয়ে, ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম, সাধারণত অপরাধের জন্য অনেক সময় মৃত্যুদণ্ডও দেওয়া হতো। তৃতীয়ত বা তিন, অভিজাতদের আধিপত্য। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে, প্রশাসন প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ইন্টেন্ডেন্ট নামে দুর্নীতিপরায়ণ কর্মচারীরা খুবই ক্ষমতাশালী হয়ে ওঠে। অভিজাত রাজপুরুষরা লেতর দ্য কেসে নামে এক রাজকীয় পরোয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাবদ্ধ করে রাখার অধিকার পায়। চার, বিচার ব্যবস্থার ত্রুটি। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধীদের কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা ছিল বিপুল অর্থ উপার্জন করতেন। পাঁচ, ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা। ফ্রান্সের 95% সম্পদ যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে থাকলেও এর জন্য তাদের কাছে থেকে কোনো কর আদায় করা হতো না, ফলে যাবতীয় করের বোঝা বহন করতে হতো দেশের মাত্র 5% সম্পদের মালিক তৃতীয় সম্প্রদায়কে। রাজকীয় কর ছাড়াও সামন্ত প্রভু ও গির্জা তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। এরপর আসছি 6 নম্বর পয়েন্টে, অমিত ব্যয়িতা। ফরাসি রাজপরিবার ছিল সীমাহীন অমিত ব্যয়ী। রাজপরিবারের সেবা কার্যের উদ্দেশ্যে ভার্সাই রাজপ্রসাদে 18,000 কর্মচারী নিযুক্ত ছিল। রানী মারি আতোয়ানতের ব্যক্তিগত কর্মচারীর সংখ্যা ছিল 500 জন। রাজপরিবারের অমিত ব্যয়িতা দেশের অর্থ সংকট তীব্রতর করলে দেশবাসীর মনে এক বিরূপ প্রভাব পড়ে। সাত, ষোড়শ লুইয়ের ভূমিকা। দেশের অর্থনৈতিক সংকট অত্যন্ত তীব্র হয়ে উঠলে রাজা ষোড়শ লুইয়ের উচিত ছিল যাজক অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করে এবং তাদের উপর করের বোঝা চাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া। কিন্তু ষোড়শ লুই এ কাজে জোরালো পদক্ষেপ না নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। এবার আসছি উপসংহারে। ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রের দায়ী করেছেন। ঐতিহাসিক মাদেলাও বলেছেন যে ফরাসি রাজতন্ত্রই ছিল বিপ্লব সৃষ্টি করেছে। এরপরে আমি আসছি পরের কোশ্চানে, প্রাক বিপ্লব ফ্রান্সে প্রত্যক্ষ পরোক্ষ কারণগুলি কী ছিল, অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ পরোক্ষ কারণ। উত্তর, প্রাক বিপ্লব ফ্রান্সে প্রত্যক্ষ করগুলি ছিল কারণগুলি ছিল টাইলে যে করগুলি ছিল টাইলে
ভিটিয়েং, ক্যাপিটেশন, অর্ভি, বেগাসম প্রভৃতি। পরোক্ষ করগুলি ছিল টাইথ বা ধর্মকর, ক্যাবেল বা লবণকর, তামাককর, এডি, ট্রেড, স্ট্যাম্পকর, পণ্য শুল্ক, আবগারি শুল্ক, পরিবহন শুল্ক প্রভৃতি। প্রাক বিপ্লবের ফ্রান্সে ভ্রান্ত অর্থনীতির ফলে ফরাসি রাজকোষের তীব্র সংকট হয়ে পড়ে। রাজপরিবারে অমিত ব্যয়িতা, রাজপরিবারের সীমাহীন বিলাসতা, অমিত ব্যয়িতা, ভার্সায় রাজপ্রসাদের বিপুল সংখ্যক কর্মচারী ও রানীদের অসংখ্য ব্যক্তিগত চাকরের ব্যয় বহন প্রভৃতির ফলে অষ্টাদশ শতকের শেষ দিকে ফরাসি রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। দুই, বৈদেশিক যুদ্ধ। ফ্রান্সের বুর্ব রাজবংশে রাজাদের একের পর এক বৈদেশিক যুদ্ধে জড়িয়ে পড়ে। চতুর্দশ লুই একের পর এক যুদ্ধে জড়িয়ে আগে অর্থ সংকট সৃষ্টি করে যান। এরপর পঞ্চদশ ও ষোড়শ লুই বৈদেশিক যুদ্ধে জড়িয়ে রাজকোষে প্রভূত অর্থ ব্যয় করে ফেলেন। আর্থিক বিপর্যয়। দেশের আর্থিক সংকটের মধ্যে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজকর্মচারীদের আর্থিক দুর্নীতি প্রভৃতি ঘটনা অর্থ সংকটকে আরও জটিল করে তোলে। চার, ঋণ গ্রহণ। ব্যয় সংকোচে চেষ্টা না করে পূর্ব রাজারা বাজার থেকে ঋণ নিয়ে অর্থ সংকট দূর করার উদ্যোগ নেন। এই ঋণের সুদ হিসাবে প্রতি বছর প্রচুর অর্থ চলে যেতে থাকে। 1790 খ্রিস্টাব্দে বার্ষিক ব্যয়ের প্রায় অধিকাংশই চলে যায় সুদ বাবদ। পাঁচ, বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফরাসি সমাজব্যবস্থার প্রথম দুটি শ্রেণী যাজক ও অভিজাতরা সমাজ ও রাষ্ট্রের নানা সুযোগ সুবিধা ভোগ করত। তাদের হাতেই ছিল দেশের সম্পদের সিংহভাগ, অথচ তারা রাষ্ট্রকে কোনো রূপে কর দিত না, ফলে রাষ্ট্র বিপুল পরিমাণ কর থেকে বঞ্চিত হতো। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।